হইলাম দে আর খাজা গরিবের ওয়াজর খতম তো ইকে আগে দিয়ে আর গরিবের ওয়াজর এ বোধকে নসিনের দেন দিলে মানুষ এটা আছে না নাই নামাতের কি আছে না আর আর কান দিল দি জানে হাজু মাজার ফুজো মাজার ফুজো আর এখন কি মাজার ফুজো করি নে আর মাজার কি করি দি এই মাথা না ওয়া আর কি করি দি আবদ বার হই এডো হই জুন মাজার জিয়ারতের ফুজো হইব বুঝিবিতে তো জন্ম সমস্যা আছে জন্মত কি আছে নামাত দে জন্মত কি আছে উনি জন্ম সমস্যা আছে নদীলে কি হইতো আল্লাহ আর বুঝবে তৌফিক দো মাজার নিজে কোন দিন আর সৈদে মার কি নি সৈদে হারে দিদি ইতো ইতো নদেই খদ দে উন তো আন্তাজি মারা দে ও মেজবান্ডার হতাবাদ দেও না আর আর যারা তো ইবসা বুজুর মুরিদ তাইসা বুজুর মুরিদ কোন দিন অনারা ঠাঙ্গ দরি সালাম করি তেকে নজর কেবলা রে অদা নকে মাথে অনারা কোন দিন ঠাঙ্গ দরি সালাম করি তেকে না জানা ঠাঙ্গ দরি সালাম অদ করি না পারে এটা তুই সৈদের হতা হ দে তার মানে তোরা যে মৃত্যু কি এটা প্রমাণিয়ে তোরা মিজে হতা আর মিজে আর সত্য হতা হতা আল্লাহ বুঝিবে তৌফিক তো আর গরিবের নওয়াজর খতাতন শিরি ফিরত দরবারে মিজি জলন তুসুল হবস কুড়ি বছর জলন তসুল জলন তো না তক তক জলন তো কি জলন তো কি দা 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 আগুন জ্বলে অমইনুদ্দিন আদে জি হাজে তুই খানা করি এই আর উজুর ফানি গরম করে দিবে জ্বলন্ত ছিল মাথার লই খবর নমাতে যাতে মাথা তুললি মনে তো ফুরি দেবে তো খাদু জো দুনিয়ার উনি আরো ফরা থাকতে না এই আন নবীর ফেমর উনি ফুটতে ফুটতে আই অর হইলি সুবহানাল্লাহ হ না বিশ বছর খেদমত করি অবসর আই একানা করে হইতে লম্বা হইতে তেম না কারণ মাঝদি করে যাই বুই সামর দিকে যাই বুই অবসর 20 বছর বাদে হযরত ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা নো বদ্দ মঈনুদ্দিন আজি এ তোমার লইয়া রে অজগত যাই কি গুতে দেব দে ফিরর ওয়ারে মুরিদে যাব দাউস গরি বেল্লাই ফিরর ওয়ারে হন যাব দে হজনা যাব দে গরিবে নওয়াজ তারপর হন ওসমান হারুনি সাদি বলে যাতে 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 মক্কা শরীফ গিয়ে কিশন গিয়ে নামাতার কি হাড় গিয়ে দে তুমি কাবা গেলা হজ করিতে মানুষের বানাইয়া গ আসল খাবার রাখো নিরে খবর বলাম আসল খাবার রাখো নিরে খবর সুবহানাল্লাহ আরো জোরে হ না টাকার জোরে হাজি হইলা হাজি টাইটেল কিনিয়া লইলা টাকার জোরে হাজি হইলা হাজি টাইটেল কিনিয়া লইলা আরে টাকার জোরে হাজি হইলা হাজি টাইটেল কিনিয়া লইলা রে হারাম হালাল নবাসিল জীবন তুমি কাটেল জীবন বর আসল কাবার রাখ নিরে ও খবর হাজি ভাই আসল কাবার রাখ নিরে খবর সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ এলে বহুত আছে না নাই কেয়ার জোরে অজগুত জানি এটা দেশ তো আইরে ভাই বোন জায়গা সম্পত্তি বাং না দে তোমার এটা আছে না কেয়ার জোরে তো অজগুত কি ইউই আইয়ের বোনের বাক্কা বোনের আর উল্লার আলটি এই জারে বিয়ে দিয়ে আর তাব দি কে হাই নবারে ঠ্যাং হাড়ি গেল তোর কোথা গজ করি ও শর্ণ হন ভাই চাইও ওই লোক হ্যাং করি বিয়ে দিবে আর তো নির খোয়া ফরত দে তো যাই হোক ওইতম চালেন দে হড়গি দিয়ে অজ করি বেল্লা যেতে বলে গই আর খাজা গরিবে নওয়াজর লইগি উসমান হারুনি এনে বলে সাম্মদি যাই কাবা শরীফের সামনে যাই
ফিশাবে খাজা ওসমান হারুনি গরিবেন ওয়াজর আতন নীতি বলেন গুরি দুজি কাবা শরীফ সম্মেজাতি এর বলে আল্লাহর দরবারে ডাং মারে ডর করে না সুবহানাল্লাহ কাবা গরিয়েন জিয়াতানা মরা আর জোর হনা আরাকান জোর হনা কাবা গরিয়েন জিয়াতাদে ইয়নর প্রমাণ কিছু দিন আগে ওনারা ইন্টারনেটে নিজে দেখুন দে উগ মাইয়া ফ অজগিত গই দে ইবে গরম নিজে মা বাপ হল বিহাদ বিগুরি গি সামাল্য বিহাদ বিগুরি গি ইবে কাবা শরীফের দুঃখ সার দে হনবত দুখিন না ভারে ইবে শুধু টেলে এর অজগরি বেল লাগি দি ইবে এই দরজা দি গেল আধা ওই দরজা দি গেল আধা ওই দরজা দি ঢুকতে গেল আধা ইবে কাবা সাইন না ভারে মারে বাপ রে শিকার মারে ভিজে ওসমান হারুনি জীবন সে দুগুণ মুরিদ গুচ্ছি আজ দেখিন কলেমার দতি ইসলামের দতি অখুদা কেয়ামতের ময়দানত তোমার দরবারে দেখানোর মতো এন্ডিল লেখন এবাদত বন্দেগি এন্ডিল লেখন আমল জোগাড় করি ন ভারি আল্লাহ রে কেয়ামতের ময়দানত তোমার দরবারে দেখাই বেলা আয়ুগ্য ফুত বানাই ন ভারি আয়ুগ্য মুরিদান বানাই ন ভারি এন্ডিল এবাদত বন্দেগি করি ন ভারি আল্লাহ আজ ফিরে দোয়া কর অহংকার করত দে গৌরব করত দে সুবহানাল্লাহ হওনা আরো জোর হওনা আন নবী বলে সিদ্দিক একবার দিন ধরে তো সিদ্দিক কিয়ামতের ময়দানে আর রাসূল ফখর করে বলতো তোমার লই কিয়ামতের ময়দানে আহে নবী ফখর গো জুমদা আই নবী গৌরব গো জুমদা আল্লাহর আ সিদ্দিক ডল লোক গো সহজ আ সিদ্দিক ডল লোক গো বন্ধু আ সিদ্দিক ডল লোক গো ভালোবাসার মানুষ অখদা দুনিয়া দ্বিতীয় মুখ গো দেখাই না পারিবে ইবে আ সিদ্দিক আ নবী গো তো সিদ্দিক আই তো আর লোক খোদার দরবার কিয়ামতের ময়দানে বলে গুরি তেরিগু অহংকার দেখাই তেরিগু আর ওসমান হারুনি বলে হদ ও মাইনুদ্দিন আজিয়ে তোমার খোদার দরবার তুলি তোমার গরু পরিত্যারি হযরত ওসমান হারুনি আতিকে কাবা শরীফের সামনে বলে হতে আল্লাহ আর মঈনুদ্দিনের কবুল কর ইবের উসিলে আরো কবুল কর কাবা শরীফের ভিতর তুন বলে আওয়াজ আই দে ও ওসমান হারুনি ও ওসমান হারুনি টেনশন ন গজু সেই মঈনুদ্দিনের তুই গসা দিবে লে কাবা আইসু মঈনুদ্দিন ইবে মার ফেড়ত তুন পরিবার আগত তুন আই খোদা কবুল করি ফেলাই সুবহানাল্লাহ না হবে না ফটিয়া আমিরুজ্জামান শাহ আছে দে আছে না নাই হ্যাঁ আছে সুবহানাল্লাহ হন ওয়া আরো জোর হন আর গরিবে নওয়াজ বলে হদ দে হযরত কেবলা মাইজবান্দারি বলে হদ দে খোদা কিয়ামতের ময়দানে কিছু দেখাইনি ফেললিও খোদার দরবারে যায় একখান জিনিস দেখাইবি বলতে আর খালাস না আমিরুজ্জামান সুবহানাল্লাহ হন আরো জোর হন হাবিবে রহমান মেরে বাবা হাজান সাহেবে সুলতান নে হাবিবে রহমান সাহেবে সুলতান আমিরুল আউলিয়া আমিরুজ্জামান মাহবুবে কিবরিয়া আমিরুল আউলিয়া আমিরুজ্জামান মাহবুবে কিবরিয়া আমিরুজ্জামান সাহেবে আম
امیر الزہما حسن حنا صاحب سلطان امیر حبیب رحمان میرے سبحان اللہ نہ ہوبے نا سبحان اللہ ایک جنر لو بولے فخر کرے کعبہ شریف تن بولے آواز ائی دے امین الدین او عثمان ہارونی ٹینشن نہ گجو আর মইন উদ্দিন দুনিয়া তাইবার আগে আখুদা কবুল করি ফেলা আর জোর হ না আমিন ইতা লাইবে গরিবে নওয়াজ নামাজ তো ইবে কি এতা লাইবে নামাজ এতা লাইবে গরিবে নওয়াজ হাতা খেল বে অজর হামশেশ অজর হা লম্বা আছে আই নেকা নেকা কেন কেন কুল কো হতে গেলে রে জি মূল কথা ন তাই আই অনারার কি হইতাম চাই আজর হামশাস বের বলে মদিনা গই হড়া গই আর জোর হন মদিনা গই মদিনা জিয়ারত গিল্লু মদিনার হামটাম শেষ গরি হযরত ওসমান হারুন সুবহানাল্লাহ খন সুবহানাল্লাহ ওমাইন উদ্দিন আর হামশাস সলো জাগি সলো জাগি এনে বলে যাইবি ওই দত্ত কই আর খাজা করিবেন ওয়াজ বলে খরজুরে এঙ্গরি ঠিয়ে গই হুজুর আরাকান আব্দার আরাকান কি আরাকান আরাকান আব্দার আছে কান দরখাস্ত আছে আদি কি দরখাস্ত আছে আদি ইয়া রাসূলুল্লাহ ইয়া উযুর আতন মন হদ দে জীবন তো পার করি দি বাকি জীবন জিয়ন আছে আতন কেন নবীর গোলামি করতাম মন হদ দে অন কোন আরাকান অনুমতি দিবেন নি সুবহানাল্লাহ আরো ধরো না সুবহানাল্লাহ উযুর আরাকান নবীর গোলামি এন দিছেন না আরো ফুয়াকলে মাঝে মাঝে গজল গজলে গাইনে ন গাই মদিনার গোলামি ও হযরত কেবলা মদিনার গোলামি আরো ধরে মদিনার গোলামি ও হযরত কেবলা মদিনার গোলামি এ মদিনার গোলামি আমাই ও হযরত কেবলা মদিনার গোলামি আরে গোলামে মুস্তফা যারা সঠিক ইমান পেলো তারা গোলামে মুস্তফা যারা সঠিক ইমান সেই ইমান মোরে নসিব করে দে ও হযরত কেবলা মদিনার গোলামি আরে জন মদিনার গোলামি ও হযরত কেবলা মদিনার গোলামি শরণ চাঁদি রূপা চাই না শরণ দুলি এই কামনা শরণ চাঁদি রূপা শরণ দুলি এই কামনা বাঙ্গা তকদির বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কেবলা মদিনার মদিনার গোলামি ও হযরত কেবলা মদিনার গোলামি সুবহানাল্লাহ না হইবে না এন বলে হুজুর আর কেন মাফ করে দন আয় বাকি জীবন না নবীর গোলামি করতাম চাই এই মঈনুদ্দিন তুই যদি নবীর গোলামি করতাস আর কোন আপত্তি নাই আর কোন দুঃখ নাই সমস্যা নাই আয় মঈনুদ্দিন আয় তোরে আয় ওসমান হারুনি আউয়াল আখেরা তোরে খেলাফত দিয়ে ফেলাইলাম
আতুন তোয়ার ওয়ারে আতুন আর ওয়ারে জান ভরিব তোর বাকি জীবন না নবীর গোলামি করিব আল্লাহ হাড়ো মদিনার খেদমত করো আই হরন শহর যাইবি আজ জায়গা নি যাই চলে যাই আই হরন শহর নিজে চলে যাইউ ইনবিল্লাহ কইর বলে রওনা দি দুইজন দুই মিটকে চলে গই আর মঈনউদ্দিন খাজা গরিব না সত্যি দিন বলে মদিনা শরীফ জারু দে পরিষ্কার করে মেহমান যাই যারা তারার মেহমানদারি করে একদিন দুই দিন তিন দিন কিছুদিন জনর পরে সারাদিন গরিবের আওয়াজ মদিনা শরীফে জারু দিয়ে পরিষ্কার করি আতিককে বলে জারু মদিনার জারু ইয়া নরে বালুশের ডোল বানায় মাথার তলে দি আর গরিবের আওয়াজ বলে কারা গুমজার তন্দরা তন্দরা বাপ গুম নয় সেতন নয় ডর করে না সুবহানাল্লাহ গোলামি গুজু আয় নবীর মদিনা জারু দিউ মেহমানক কলালে মেহমানদারি গুজু রাইতে দিনে আর খেদমত গুজু দেয় তোমার খেদমত তাই রসুল খুশি গি আয় রসুল রাজি গি ও মঈনুদ্দিন আয় তোমার খেদমত খুশি হই আয় রোজা তাই নভারি দি আয় তোমার সাইবেল্লাই আগি দি ডর গর সুবহান তবে একখানা করি তোমার হাজার একখান কথা কই ইয়ার অনানো হইলে কোন হইব মঈনুদ্দিন আইন কলম আর দর দিবেল্লাই আরব দেশত বহুত জায়গা কি পৃথিবীর বহুত জায়গা কি একখান জায়গা তাই কলম আর দর দিবেল জান্য ভারী ইয়েন হিন্দুস্তান আয় জান্য ভারী মঈনুদ্দিন আই নবী তোরা খেলাফত দিলাম আই নবীর খেলাফত তুই যদি একখানা কলম আর দর দিবেল্লাই হিন্দুস্তান জমিন যাইতা আই নবী বেশি খুশি হইতাম ডর গরম সোয়াহা মঈনুদ্দিন চিষ্টি বলে দেখা দেখা করিব রসুল আরে কে হ এটা বহুত খেয়ে নিয়ে না মদিনে খেয়ারা তো দাঁড়ি নে আরে কে দেখ এটা হন রহস্য দাঁড়িয়ে এটা হন হদি আর রসুল্লাহ ঠিক আছে অন্যের কথা মাইনু তবে আর একখিনি করে সময় দেওয়া আর একখিনি করে কি নমাতদ আর একখানা করে কি দেওয়া হয়তো কিনলে হয়তো আয় একখানা করে মোরা খাবা করতে একখানা করে কি করি বুঝে ডর করে হয় কি করি বুঝে ইবের না বলতে মোরা খাবা মানে কি হইলাম হারলো হারলো আয় একখানা পরা মশল হয়তো ইচ্ছা করো না আর গরিব নজ বলে ইন্দু মোরা খাবা করে আর রসুলে যে হিন্দুস্তান ফাটাইতে খর গেলে ভালো হবো না খারাপ হইব হোদা তুমি কই দাও না আল্লাহ মহিনে দিন আল্লাহ বেশি ভালো হইব কারণ দুনিয়ার নিজে আখদা যেটুকুন মানুষ বানায় হিন্দুস্তান জেলে কলমার দর দিলে পরিপূর্ণ হামবুদে একমাত্র উগ্র মানুষ বানায় দায়িত্ব ওয়ালাই বেলে যে তু করিবে তু গেলে হামজিয়া নবইয়া আর কে আরে দি ব্যাগুনের ব্যাগ খামো নিয়ে নামাতের কেউ ব্যাগুনের দি মাইক চলানি যাইব না ব্যাগুনের দি ওয়াজ করি তিরব না ব্যাগুনের দি রোয়ার উত্তিরব না ব্যাগুনের দি অন্ধারি করি তিরব না আল্লাহ একজনের এক কান আল্লাহ বানাই ঠিক না বেটি অমৈনুদ্দিন তুই সারা এটা হিন্দুস্তান যাবে আর কে মাথা দেব আর গেলু মাথা গেলু গরিব না সজ মাল যেন মার্কেটত থা না যা ইয়ের দাম হমদানে বেচ দে
হামদানা বেশ দিব এক কানা করে পিয়াস বাজারে শর্ট ফুরকি দে কি অবস্থা না দেইলে না হ্যাঁ এক কানা কি ফুরকি দে হত হত গই দে আরে আরে আর গর তুম হত দে গিয়া হত গিয়া গুজু আছি আবু শ দাদা কে জিফি আছে হদিন আগে দাম দা তারাই শুরু 300 দি আরে আর ওয়াইফ হত দে গিয়া আবু শ দাদা কে জিফি আছে ইস আবি নন ফিয়াস না মত দে ফিয়াস আর হত কি তোর ফিয়াসর কথা কইলাম তো নো আনিলে না আই নো আনি নো হই আখা গুরে হই হাদি স তোমার তো আসলে বড় মহব্বত করে বিয়ে শাদী করছি বহুত দিন হাইন্দু এ তোমার ইয়া রে খা দেখে নো সার আর না হাইন্দু হদি বে কইলে হত আদে ফিয়াস কুড়ি কুড়ি বহুত দিন নো হাদ না সগর বানি নো জানি এ দুসে দিন সগর বানি বন্ধ রাখ না তোমার সগর বানি আই তাইলি আর বউর বুদ্ধি দিবে বউর বুদ্ধি দিবে বুদ্ধি এরি দেব বুঝা পারলা ইবে হদ ন মানো পড়ে গিয়ে গদি ন হনি তুই ঘুরে আর কেন হদ না আর দিন আর দাম বাড়ি গেতে তো লেন ওয়ানি দিবি সারা আল্লাহ কবুল করো আমিন এইলে জিনিস দিয়ে না আতিককে দাম বাড়ি দিয়ে নকি নিবে দেইবে তো দুসে দিন বাদ জার গোলর লাল বাতি চলে ঠিক না বেটি খনা তো বাজারে জিয়েন ভানো জিয়েন দাম এইলে বহুত জায়গা তো আর মাইয়ে গত বছর আর মাইয়া আর হত আব্বা আমি স্ট্রবেরি খাবো আর মাইয়া গ আর কি হত অন ভাই স্ট্রবেরি তোতে 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 বাংলাদেশে হন মিখে নাই শেষ পর্যন্ত সিডাঙ্গ যদি ফল দোন আছে উদো চার ঘন্টা স্ট্রবেরি তো এই গাড়ি লই রার গাড়ি লই সিডাঙ্গ শহর হন মিখে না ভাই ফল মন্ডি গে আর সদর আরিফ ভাই রকম দেখাতে আরিফ ভাই এটা এখন ফল মন্ডি গিয়া ভাজে গেল স্ট্রবেরি আর মা ইহাই তো চাই হদা ভাই দেশ তো নাই তো আই ফেসবুকে তো স্ট্যাটাস দি এখন আছে আর ফেসবুকে দুনিয়ার বাংলাদেশে যদি কারো ইয়া থাকে স্ট্রবেরি আমাকে দিবেন যা মূল্য সান দিব উগয় আরো হদা তো আধা কেজি আছে দাম একটা বেশ আই তো খুদুন হদে 5000 আই তো 10000 দি মহব্বত ইবেন নাম কি